हरे कृष्ण बम बम भोले जय मा केमन आछेन बंधुरा आमी आपनादेर एस्ट्रो फ्रेंड आचार्य डॉक्टर श्री सुब्रत शास्त्री और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसि। प्रतिदिनेर ज्योतिष सम्बन्धीय विभिन्न उपाय एवं टोटका एवं सेई साथे राशिफल संक्रांत विभिन्न भिडियो देखार जोन्नो अवश्य आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी अवश्य प्रेस कर दिन। सेई साथे बोलबो एई विशेष दिने जादेर जन्मदिन एवं सेई साथे जादेर विवाह बार्षिकी तादेर प्रति रइलो आमार आंतरिक शुभेच्छा एवं ईश्वरेर कृपाय तादेर जीवन जेन अत्यंत आनंद घनमय मुहूर्ते काटे। रामायण अनुसारे शारदिया दुर्गापूजो बा अकाल बोधनेर सूचना करेछिलेन भगवान श्री रामचंद्र। तिनि रावणेर हात थेके सीता देवीके उद्धार करार जन्य लंका गमन करार आगे अकाल बोधन करें शरतकालेर दुर्गापूजार माध्यमे। रामचंद्रेर आराधनाय सन्तुष्ट हये ताके बरदान देन देवी। देवीर दश हाते त्रिशूल खड़ग सुदर्शन चक्र धनुर्बाण शक्ति खेटक पूर्णचाप नाक ताला अंकुश ओ परशु ए धरनेर अस्त्र देखा जाए बोले तिनि दश प्रहरण धरित्री। आश्विन मासेर ए विशेष शारदीय दुर्गोत्सव प्राय दस दिन धरे हय। जदिओ षष्ठी थेके ए पूजार सूचना पश्चिमबंगे। दुर्गापूजार पाँच दिन महाषष्ठी महासप्तमी महाअष्टमी महानवमी एवं विजया दशमी हिसाबे परिचित। एटी सकलेर प्राय जाना। आपनारा सबाई जानेन जे छई अक्टोबर 2021 बांगलाय उन्नीशे आश्विन 1428 सन बुधवारे महालया तिथि शेष हयेछे। आगामी 11 अक्टोबर 24 आश्विन सोमवार थेके 15 अक्टोबर 28 आश्विन शुक्रवार पर्यन्त नवरात्रिर 7 अक्टोबर 20 आश्विन बृहस्पतिवार थेके 15 अक्टोबर 28 आश्विन शुक्रवार पर्यन्त थाकबे। 24 आश्विन इंग्रेजी 11 अक्टोबर सोमवार महापंचमी सकाल 6:24 एवं परे षष्ठी शेष रात्रि 4:04 पर्यन्त एवं प्रात 6:24 गते मा दुर्गार षष्ठीर विशेष पूजा अर्चना एवं ঠিক তার পরের দিন অর্থাৎ 12 অক্টোবর মঙ্গলবার মহাসপ্তমী এবং তা রাত্রি 1:48 পর্যন্ত থাকছে। 26 আশ্বিন ইংরেজি 13 অক্টোবর বুধবার মহাষ্টমী তিথি এবং তা দিবা 8:30 মধ্যে। সন্ধিপূজা রাত্রি 11:25 থেকে 12:13 মধ্যে। মহানবমী 14 অক্টোবর বৃহস্পতিবার বাংলায় 27 আশ্বিন এবং তা রাত্রি 9:52 মধ্যে। 15 অক্টোবর শুক্রবার 28 আশ্বিন 1428 সন বিজয়া দশমী এবং রাত্রি 8:21 পর্যন্ত। তাই এই 9 দিন ব্যাপী মা দুর্গার বিভিন্ন পূজা অর্চনা এবং সেই সাথে এই বিশেষ সময়ে যদি বেশ কিছু উপায় বা টোটকা করা যায় তাহলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন। তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিশেষ শারদীয় দুর্গোৎসবের নবরাত্রির এই সময়কালে যদি এই চমৎকারী উপায়গুলি করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। আপনারা সবাই জানেন নবরাত্রির প্রথম দিন মা শৈলপুত্রী, দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী, তৃতীয় দিনে চন্দ্রঘণ্টা, চতুর্থ দিনে কুষ্মাণ্ডু, পঞ্চম দিনে স্কন্দমাতা, ষষ্ঠ দিনে কাত্যায়নী, সপ্তম দিনে মা কালরাত্রির পূজা, অষ্টম দিনে মহাগৌরীর পূজা এবং নবম দিনে মা সিদ্ধিদাত্রীর পূজা অর্চনা করা হয়। তাই এই 9টি রাত্রির সমাহারে নবরাত্রির বিশেষ সময়ে মায়ের আশীর্বাদ পেতে আপনারা যে কোনো একটি দিনে মায়ের উদ্দেশ্যে এই ছোট ছোট উপায় বা টোটকা করবেন। মাকে অবশ্যই লাল পেড়ে শাড়ি আপনারা দিতে পারেন এবং মায়ের উদ্দেশ্যে আম্রপল্লব চাল অর্থাৎ অখণ্ড চাল, মা দুর্গার সপ্তসতীর বই, সেই সাথে হাতে বাঁধার জন্য লাল ডোর, গঙ্গাজল, চন্দন, গোটা নারকল, লাল সিঁদুর এবং বার্লি দানা
এবং বার্ডি দানা বা বার্ডি বীজ রাখার জন্য একটি পাত্র, সেই সাথে সুপারি, পান, লবঙ্গ এবং এলাচ, এই সমস্ত উপাদান মায়ের পূজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব লবঙ্গ এবং এলাচের একটি মহা চমৎকারী উপায়। জীবনে যদি অশুভ প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে এবং কর্মজীবনে অসফলতার ছায়া জীবনে যদি লেগে থাকে, তাহলে অবশ্যই এই বিশেষ শারদীয় নবরাত্রিতে যে কোনো দিন এই উপাচারটি করতে পারেন। মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন এই উপাচারে, এবং মায়ের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ, দুর্দশা এবং কষ্ট দূর হবে। তার জন্য প্রয়োজন আপনার নিয়ম, নিষ্ঠা এবং মায়ের প্রতি বিশ্বাস। এই উপাচারটি করতে একটি চতুর্মুখী প্রদীপ লাগে, আর যদি চতুর্মুখী প্রদীপ না পান তাহলে যে কোনো প্রদীপে আপনি চারটি সলতে করে দিন, এবং এই সলতেগুলি চারিদিকে যেন থাকে, এবং এই প্রদীপে অবশ্যই বিশুদ্ধ গাওয়া ঘি দিন, আর এই ঘিয়ের মধ্যে এক টুকরো কর্পূর আপনি ডুবিয়ে দিন, ভুলেও এটিকে জ্বালিয়ে দেবেন না, এবং এর মধ্যে দুটি সম্পূর্ণ গোটা লবঙ্গ দিন। খেয়াল রাখবেন লবঙ্গটা যেন এমনি এমনি জ্বলে না যায়, সেই সাথে দুটি গোলাপ ফুলের পাপড়ি দিন। যদি লাল গোলাপ হয় তাহলে শুভ ফল বেশি পাওয়া যায়। এগুলি সবই ওই প্রদীপের ঘিয়ের মধ্যেই দেবেন, তারপরেই আপনি মা দুর্গার বিশেষ আরতি করুন। এই প্রদীপ আপনার প্রতিটি ঘরের মধ্যে নিয়ে যান এবং সেখানে মায়ের আশীর্বাদ অবশ্যই দিন। এই উপাচারে আপনার জীবনের সমস্ত অর্থনৈতিক, সামাজিক উন্নতি যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে তা কিন্তু দূর হয়ে যাবে, এই অশুভ শক্তির প্রভাব তা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, এই সাথে মানসিক শান্তি আপনি পাবেন। তাহলে বন্ধুরা, এই উপাচারটি আজকের না পারলেও আগামী নবরাত্রির অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের মধ্যে যে কোনো রাত্রিতে আপনি করতে পারেন। দ্বিতীয় যেটি উপায়ের কথা বলবো তা হলো, এই উপায় তারাই করবেন যাদের অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আর সেই সাথে তারা কোনো ঋণের জালে জড়িয়ে পড়ছেন। এই উপাচারের জন্য 9টি সবুজ রঙের এলাচের প্রয়োজন। একটি সবুজ শুদ্ধ কাপড় আপনাকে নিতে হবে, আর তারপরে এই 9টি এলাচ সেই সবুজ কাপড়ের মধ্যে রাখুন এবং একটি পুটুলি তৈরি করুন, আর যেটি আপনি মা দুর্গার পায়ে বা চরণে এটিকে রাখুন। এই উপায়ে আপনার জীবনের অর্থনৈতিক সমস্যা কিন্তু দূর হয়ে যাবে, আর এটি রাখার সময় অবশ্যই আপনার মনস্কামনার কথা মায়ের কাছে বলুন। তারপরে আপনি বিজয় দশমীর আগে এই বিশেষ পুটুলিটি অর্থাৎ এই এলাচের পুটুলিটি আপনি নিয়ে আপনার ক্যাশবাক্সে অথবা যেখানে আপনি সম্পদ গচ্ছিত রাখেন সেখানে রাখুন, এবং সারা বছর এটিকে রেখে দিন, এবং আগামী বছর এই পুটুলিটি কোনো প্রবাহিত জলে আপনি জলপ্রবাহ করে দিন, আর তারপরে আবার নতুন একটি সবুজ বস্ত্র নিয়ে আপনি এই উপাচারটি করে আবার সেই একই স্থানে রাখুন। আর অনেক সময় আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী না থাকার জন্য সেক্ষেত্রে আপনি কি করবেন, এটিকে কোনো অশ্বত্থ গাছের গোড়াতে আপনি পুঁতে দিতে পারেন। এই বিশেষ সময়ে আপনি পান পাতার মধ্যে 7টি গোলাপের পাপড়ি দিয়ে মা দুর্গাকে অবশ্যই অর্পণ করুন, আর এই বিশেষ উপাচারে আপনার অর্থনৈতিক সমস্যা এবং ব্যবসায়িক সমস্যা তা কিন্তু দূর হবে। তবে খেয়াল রাখবেন পান পাতার যে ডান্ডা অর্থাৎ যে বোঁটা তা যেন ভেঙে না যায়, অবশ্যই আপনার দুটো হাত দিয়ে এই বিশেষ পানপত্রকে মায়ের চরণে অর্পণ। এই সমস্ত উপাচার করার সময় অবশ্যই হাত জড়ো করে আপনার মনস্কামনার কথা মা দুর্গা দুর্গতিনাশিনীর কাছে অবশ্যই নিবেদন করুন, আর এই উপাচারে অবশ্যই আপনার মনস্কামনা পূরণ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।